যে দলের মিছিল ছিল দলের কেউ তাকে চেনে না তো সে আসলে কে কে তার পরিচয় এটা আমাদের জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে মিছিলটি হয়েছিল সেখানে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেশে জঙ্গিবাদের একটা উত্থান হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন সকলে জঙ্গিবাদের উত্থান কেন বলতেছি এটা তো আমি আশা করি বেশ অবভিয়াস ইসলামিস্টদের একটা উত্থান হচ্ছে এবং সেখানে যে জঙ্গিবাদ ইদার ইনফিলট্রেট করতেছে অথবা যাদের উত্থান হচ্ছে তারা ইনফিলট্রেটর না তারাই হচ্ছে আসলে জঙ্গি সেটা আলোচনার অবকাশ রাখে কিন্তু আমরা মোটামুটি ধারণা করে নিতে পারি স্পেশালি যে বিতর্কটা যে কারণে আরো বেশি জালাপালা ছড়াচ্ছে সেটা হচ্ছে যে কালো পতাকা ধারীর সংখ্যা বাড়তেছে এবং এদের কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে কালো পতাকা উত্তোলন করেছিল সেই কালো পতাকা উত্তোলনের কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে কালো পতাকা কেন না এবং এদের কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং অনলাইনে আলাপ আলোচনার পরিমাণ বাড়তেছে এবং আমি এটা দেখে খুশি যে আলাপ আলোচনার পরিমাণ বাড়তেছে এবং বাড়তেছে বিধাই ই হয়তো সম্ভবত সরকার প্রো অ্যাক্টিভ হয়ে গ্রেফতার টেফতার করা শুরু করছে না এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা সিরিয়াস অভিযোগের বা মানুষের ক্ষোভের জায়গা বা ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন হয়ে গেছে এখনও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং এখানে এই সরকার একটা বেশ ট্রিকি জায়গাতে আছে যেটা একটা আনপ্রেসিডেন্টেড এবং হিস্টোরিক একটা ট্রিকি জায়গা তৈরি হয়েছে কারণ এর আগে কখনো সরকার পরিবর্তন হওয়ায় এইভাবে করে দেশে সবাই পাল্লা যায় নাই এর আগে যখন সরকার পরিবর্তন হয়েছে দেশের মন্ত্রী পিরফ পদামসপার দেশেই ছিল কিছু হয়তো ভাগ্য যারা শামীম ওসমান তারপর যে ফেনি থেকে ছিল জয়াল হাজারির মতো যারা দাগী সন্ত্রাসী আসামি টাইপের ছিল তারা দুই চারজন দেশ ছেড়ে পালাইত আর সবাই মোটামুটি দেশে থাকতো আর কিছু নেতাকর্মী যেগুলো খুব বেশি মারামারি কোপাকপি অন্যায় অনাচার করছে এরকম কিছু দেশ ছেড়ে পালাইত আর এইবার হয়তো সে একদম স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী এমপি সচিব আমলা গামলা বিচারপতি প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি বায়তুল মুকারের খতিব থেকে শুরু করে এই ঠান্ডা পান্ডাগুলো দেশে এমন একটা অবস্থা তৈরি করছে তারা নিজেরা খুব ভালো করে জানে যে তারা কি করছে যে একটা কোথা আসছেন এরকম যে রাশাতে হচ্ছে যে একজন কবি হতেছে যে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে সে এরকম করে কবিতা লিখছে ভুলে গেছি কথাটা এরকম যে মানে এই দেশে কি কোনো বাক স্বাধীনতা নাই এরকম একটা কথার কথা আর কি যে এই টাইপের একটা তো তাকে ধরে নিয়ে যাওয়ার পর বলতেছে যে কেন এটা লিখছে বলতেছে আমি তো রাশাকে নিয়ে কিছু লিখি নাই তো তারা বলতেছে যে রাশাকে নিয়ে কিছু লিখেছে নেই মানে কোন দেশে বাক স্বাধীনতা নাই এদের কি ধারণা আমরা এটা জানি না তো ব্যাপারটা এরকম আর কি যে এরা কী করছে এরা কি জানে না খুব ভালো করে জানের জন্য সবাই পালায় আসে তো এই আনপ্রেসিডেন্টের পরিস্থিতিতে পুলিশ সহ পালায় সে পুলিশ কর্মক্ষেত্রে ফেরার সাহস পাচ্ছে না যারা আবার ফিরছো তাদের মনোবল ওই জায়গায় নাই যে জনগণকে আরেকবার রাস্তায় নেমে কনফার্ম করবে ওরা যদি রাস্তায় নেমে জনগণকে গ্রেফতার করে কোনো কারণে পাবলিক তো ধরে যে তোরা আবার আসছিস তো পুলিশের মোরাল তলানিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তলানিতে সব কিছু মিলায় এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যদি না বলি এত হর্ষ ওয়ার্ড যদি ইউজ না করি খুব একটা সাফল্য এখনও দেখাইতে না এবং অ্যাগেন আমরা সেটার ব্যাকগ্রাউন্ড এবং সার্কামস্ট্যান্সেস আলোচনা করলাম কি কারণে বাট কারণ যেটাই হোক তিন মাস হয়ে গেছে এখন এখন আর কোনো এক্সকিউজ দিলে হবে না এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাইতে হবে তো এই যে একটা সুযোগ পেয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেক পার্টি নেমে পড়তেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে এটা এটা একটা বাস্তবতা আর একটা বাস্তবতা হচ্ছে অবশ্যই আওয়ামী লীগ বিতাড়িত হওয়ায় দেশে রানপন্থীদের উত্থান হইতেছে এবং রানপন্থীদের উত্থান হওয়ার এই সুযোগে জঙ্গি এদেরও উত্থান হচ্ছে এবং এটা আনসারপ্রাইজিং কারণ এটা সবসময় একটা আলোচনা ছিল যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে এই যে জঙ্গিবাদের উত্থান হয় এবং যেটা অসত্য না শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে টি পার্টি চা চারুকলা পার্টি ছা ছবির হাট পার্টি ছায়া নটনটিদের উত্থান হয় ওইটা এক ধরনের ফ্যাসিস্ট আর বিএনপি সরকার ক্ষমতায় আসলে জামাতের উত্থান হয় শিবিরের উত্থান হয় হেসবুতের উত্থান হয় তারপর হেফাজত ইসলামের উত্থান হয় এবং এটা যে এতদিন যে আলোচনাটা যেটা হইতো এটা যে মিথ্যা প্রপাগান্ডা না আওয়ামী লীগের বিরুদ্ধে পার্টরগুলো হয়তো আপনাদেরকে বুঝাইতো যে না এগুলো মিথ্যা গুজব যে বিএনপি আসলে জঙ্গিবাদের উত্থান গেলো মিথ্যা গুজব সেটা যে মিথ্যা গুজব না সেটা প্রমাণ অলরেডি হাতে হাতে দেখতে পাচ্ছেন আগে সরকার আওয়ামী লীগ সরকার বিদায় হইতে হইতেই একটা সারাদেশ এরা ছেয়ে গেছে রাস্তাঘাটে মিছিল মিটিং একটা যে একটা অবস্থা এরা করতেছে সমস্যাটা কোথায় এরা তো নাগরিক তারা তাদের কি নাগরিক অধিকার চর্চা করার ইয়ে রাখে না ইয়েস এন্ড নো কথা হচ্ছে যে আপনি আপনার নাগরিক অধিকার চর্চা করতে গিয়ে আইনের ব্যর্থ করতেছেন কিনা না যে দাবি দাওয়া নিয়ে আসতেছে সুরিয়া আইন ইসলামী আইন কায়ন করা খিলাফত প্রতিষ্ঠা করা এগুলো সাংঘর্ষিক হ্যাঁ কেন সাংঘর্ষিক কারণ এদের কথা হচ্ছে কোনো মানুষের তৈরি আইন দ্বারা হচ্ছে দেশ চলবে না দেশ চলবে আল্লাহর আইনে সো বেসিক্যালি এরা ক্লিয়ারলি ফান্ডামেন্টালি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় স্টেট সিস্টেম এবং নেশন স্টেট সিস্টেম এবং কনস্টিটিউশন এবং লাইক অ্যাগেন এরা কনস্টিটিউশন মানে না এরা হচ্ছে কোরআন শরীফ হচ্ছে কোরআনের আইনে চলতে হবে সো বেসিক্যালি এরা নেশন স্টেট সিস্টেমের পুরাপুরি সংবিধান জাতিরাষ্ট্র এই পুরা ধারণাটার এদের অবস্থান বিরুদ্ধে সো পৃথিবীর কোনো স্টেটে কোনো জায়গাতেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই যে কারণে যে কারণে তারা সাধারণ স্বাভাবিক নাগরিক অধিকার চর্চার কথা বলে পার পাবে না কারণ তারা প্রচলিত আইনের আইনেরস্টে সংবিধানের এগেনস্টে সকল কিছু অ্যাগেনস্টে যে কারণে হিজবুত তাহারি কিন্তু শুধু বাংলাদেশে না পাকিস্তানের মতো আহ কট্টর ফান্ডামেন্টালিস্ট দেশ দেশেও কিন্তু হিজবু তাহারির ব্যান্ড এরা যে উঠে আসতেছে সেখানে কিছু কথা হইতেছে যে কি এটার মধ্যে ষড়যন্ত্র এটার মধ্যে আওয়ামী লীগ ব্যবহার করতেছে আপনাদেরকে কি বলছি এই আপনাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগে থেকে এই কথাটা বলে আসতেছিলাম সেটার প্রমাণ এখন পাচ্ছেন আশা করি সামনেও বলতে থাকবো যে এই গুজব মারানিগুলা এবং এই নীতি কথা মারানি গুলা জীবনে এরা তাদের অন্যায় অত্যাচার স্বীকার করবে না এরা সারা জীবন ধরে হইতেছে খাঁচকাটা কুমিরের গল্পের মতো সকল কিছু কুমিরের পিঠ খাঁচ কাটা ওইখানে নিয়ে ওরা নিয়ে যাবে ওরা আওয়ামী লীগ যেভাবে সকল কিছুর মধ্যে বিএনপি জামাত যা করুক বিএনপি জামাত আন্দোলন হলেও বিএনপি জামাত আন্দোলন না হইলেও বিনপি জামাত খারি পাণ্ডামে করছে বিএনপি জামাতের নাম ভেঙে আমি আপনাদেরকে সতর্ক করছিলাম যে আপনাদের এই বাটপাড়া ক্ষমতা আসার পর তারা একই কাজ করবে তারা জীবনে নিজের না স্বীকার করবে না ডিসমিস ডিফ্লেক্ট করবে সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাবে তারা একই কাজ করতেছে ওরা করতে বিএনপি জামাতে এরা হতেছে এখন পথিত স্বৈরাচার আওয়ামী লীগ প্রেতার তাই এইসব ভাষা ব্যবহার করতেছে আশা করি দেখতে পাচ্ছেন নাও এটা কি সত্য না যে এগুলোর মধ্যে এরা ইনফিল্ট্রের চেষ্টা করে বা সাপোর্টার্স করার চেষ্টা করে হ্যাঁ এটা তো বিএনপিও করে আসছে গত আন্দোলন যখন এই যে ছাত্রজনতার আন্দোলন আওয়ামী লীগ যে চিৎকার করে চিৎকার চেষ্টা করে করে বলছে যে এটা জামাত শিবির বিএনপির আন্দোলন এটা সাধারণ মানুষের আন্দোলন না শেষ পর্যন্ত আমরা কি জানতে পারতেছি সেটা সত্য ছিল টু সাম এক্সটেন্ট তো তাহলে কি বিএনপি টাচ করে নাই হ্যাঁ করছে সবাই সবার মতো সাপোর্টাজ বলেন আর সুবিধা নেওয়ার চেষ্টা করা বলেন বা জাস্ট নাগরিকের জায়গা থেকে পার্টিসিপেট করার চেষ্টা করা বলেন সবাই সবার মতো করে তো এই তাই বলে এই কারণে কি সকল কিছু ডিসমিস করে দিতে হবে তাই বলে কি ছাত্র বিপ্লব আন্দোলনকে হইতেছে জামাত শিবিরের ষড়যন্ত্র বলে ডিসমিস করে দেওয়া যায় তাই বলে কি এই যে জঙ্গিদের বাদের উত্থান হইতেছে সেটাকে ফ্যাশিজমের প্রেতার তারা করতেছে বলে ডিসমিস করে দেওয়া যায় যদি এটা করে দেওয়া যায় তাহলে ছাত্র বিপ্লবের আন্দোলনকে আপনি জামাত শিবির ষড়যন্ত্র বলে কেন ডিসমিস করবেন না খালি ষোলো আর নিজের পক্ষে নিলে হবে না রাইট সো ইয়েস মেবি এখানে সাবোটাজের এলিমেন্ট আছে মেবি ইনফিলট্রেশনের এলিমেন্ট আছে মেবি কনসপিরেসির এলিমেন্ট আছে অ্যাট দ্য সেম টাইম এটা সত্যিই যে এদের উত্থান করতেছে এবং এবং এরা যদি বা ইনফিল্ট্রেট করেও থাকে এরা সিম্পলি ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে এরা বেসিক্যালি তাদের আইডিওলজি প্রচার করতে যাচ্ছে এখন ধরেন একটা ইসলামী আন্দোলনের একটা সভার সমাবেশে হিজবুত তাহারির লোকজন গিয়ে লিফলেট বিলি করতেছে যেটা আমরা শুরুতে দেখলাম যে পুলিশ অফিসার বলতেছিল যে তাদের মধ্যে এই যে কয়েকজনকে ধরছে তাদের পরিচয় তারা ইসলামী আন্দোলনের কেউ না তাহলে তারা এখানে কি করতেছে ইয়াস ষড়যন্ত্র ষড়যন্ত্র যেটাই হোক তাদের এন্ড গেমটা কি এখানে বেসিক্যালি তাদের আইডিওলজি প্রচার করা তারা এখানে ষড়যন্ত্র করে ঢুকু কাটছে এই কারণে করুক তারা সুযোগ নিচ্ছে বেসিক্যালি তাদের আইডিওলজি প্রচার করার চেষ্টা করতেছে এবং ওয়ান মোর টাইম তাদের আইডিওলজি প্রচার করায় সমস্যা কোথায় কারণ তারা পুরোপুরি ফান্ডামেন্টালি আমাদের সভ্য পৃথিবীর সভ্য সিস্টেমের নেশান স্টেটের সভরেন্টির কনস্টিটিউশন এগুলো সব কিছুর বিপক্ষে তাদের অবস্থান আরেকবার মনে করা দেয় আপনাদের এই আলোচনা কিন্তু আমরা অতীতে করে ফেলছি আবার পড়া দিই কমেন্ট সেকশন দূষিত করবেন না সে রাইট কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে যেমন হিউম্যান রাইটসের প্রশ্নে গণতন্ত্র খাটে না রাইট পাঁচশো জন লোক এক জায়গায় দাঁড়ায় যদি বলা অমুক মানুষকে পিটিয়ে মেরে ফেলা হোক এখানে গণতন্ত্র খাটবে না এখানে পাঁচশো না পাঁচ কোটি লোক বললো এটা এটা গণতন্ত্রের ডিফিনেশনে পড়ে না এই ল্যান্ডের যে আইন আছে সেই আইন যদি সেন্সিবল হয় তাহলে সেই আইনের বিরুদ্ধে সেন্সিবল হয় কেন বলতে হচ্ছে কেন শোনার বাংলার মতো অসভ্য দেশে আইনই হইতেছে নন সেন্সিকাও সেন্সিবল আইন হয় এবং সেখানের পেছনে যদি পান্ডামি জড়িত না থাকে তাহলে সেই আইনকে যারা রেসপেক্ট করবে না কনস্টিটিউশনকে রেসপেক্ট করবে না তারা সেই দেশের সেই ল্যান্ডে তারা নিষিদ্ধ হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশান নেওয়া হয় এখানে সেটাই হচ্ছে এবং সেটাই হবে এবং তারা এবং সবচেয়ে বড়ো কথা এই এরা এই এই পতাকা মারানিরা কী করবে আলটিমেটলি দেশে আসার পর এরা দেশে আসার পর যেটা হবে সেটা আমাদেরকে ইমাজিন করে নিতে হবে না এরা পৃথিবীর যেই জায়গায় গেছে সেই জায়গায় গিয়ে কি একটা তাণ্ডব চালাইছে এটা আমরা সকলে জানি এরা এই যে আইসি যেই জায়গায় গেছে সেই জায়গায় গিয়ে সেই জায়গার মানুষের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে সাধারণ মানুষ এদের যন্ত্রণায় অথিষ্ট তটস্থ হয়ে থাকতো আফগানিস্তান তালেবান কি তামাশা চালাচ্ছে আশা করি এগুলো খবরাখবরে দেখতে পান তা আমি একটা ছোট স্ট্যাটাস দিচ্ছি এদেরকে নিয়ে সেটা যদি আমরা একটু টাচ করে তারপর আলোচনাটা শেষ করে নিয়ে আসতেছি আজকে একটু আগে লিখছি যে এই পতাকা মারানি এবং সরিয়া মারানিগুলো ক্ষমতায় এলে যে আপনার জীবন দুর্বিসহ করে তুলবে জীবনের প্রতিটি অ্যাসপেক্টে বাম হাত ঢুকাবে তাদের পছন্দ ও ব্যাখ্যা অনুযায়ী আপনাকে উ করতে হবে ঘরে ঘরে ঢুকে দেখবে আপনি ইসলাম মেনে চলছেন কিনা নচেত আল্লাহর রাসুলের অবাধ্য তকমা লাগিয়ে খেয়ে দেওয়ার প্রস্তুতি নেবে এটা কি বুঝতে পারছেন আগে রাজনীতি নিয়ে কথা বললে অনিরাপদ থাকতেন এদের অধীনে আপনার অস্তিত্বটাই আপনার জন্য অনিরাপদ হয়ে উঠবে ওয়েট আন্টিল ইউ ফাইন্ড আউট দ্যাট আয়নাঘর অ্যান্ড ইয়র কান্ট্রি কুড অ্যাকচুয়ালি গেট ওয়ার্স সো আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশ গত ফিয়াশিজমের আমলে তলানিতে পৌঁছে গেছে এবং আয়নাঘরের মতো মানবাধিকার বিরোধী মানবতাবিরোধী এরকম জিনিসপত্র আপনারা যদি ভাবেন যে সেই দুঃস্বপ্ন কাটে উঠে চলে আসছেন তাহলে জাস্ট ওয়েট টু ফাইন্ড আউট যে থিংস ক্যান গেট অ্যাকচুয়ালি ওয়ার্স এর চেয়ে খারাপ অবস্থা হওয়া সম্ভব দেখেন গত সরকার আমলে আপনারা অনিরাপদ ছিলেন শুধু রাজনীতি নিয়ে কথা বললে আপনি সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকারের সমালোচনা করলে সরকারের জন্য কোনো ট্রাবল ক্রিয়েট করলে একমাত্র আপনি তখন সরকার আপনার পেছনে আসতো এছাড়া কিন্তু আপনি এই দেশে আপনার কোনো সমস্যা ছিল না যারা এই দেশে সরকারের বিরুদ্ধে কখনো মুখ খুলে নাই তারা ভালো ছিল না তারা খুব সুখে শান্তিতে ছিল তো শুধুমাত্র জীবনের একটা অ্যাসপেক্ট রাজনীতি সেটা যদি আপনি টার্ন অফ করে রাখতে পারেন আপনি কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে খারাপ ছিলেন না এই দেশে কিন্তু এদের অধীনে আপনি আপনার কথাটা এই কারণে বলতে হয়েছে যে আপনার অস্তিত্বটাই আপনাকে অনিরাপদ করে তুলবে কারণ আপনি আপনার জীবনের এমন কোনো একটা অ্যাসপেক্ট নাই যেটা আপনি ইগনোর করে এদের আন্ডারে শান্তিতে নিরাপত্তায় নিরাপদে থাকতে পারবেন এরা আপনার পার্সোনাল লাইফের পার্সোনাল ডিসিশান থেকে শুরু করে সকল ক্ষেত্রে এসে হাত ঢুকাবে এরা আপনার বাসায় ঢুকে আপনি নামাজে এখানে ধরলেন নি আপনি এখানে ধরলেন না মানে একটু বাড়ায় বলতেছি সেটা ঠিক আছে কিন্তু জাস্ট এক্সাজারেট করতে সেটা বোঝানোর জন্য যে আপনার লাইফের প্রত্যেকটা পার্সোনাল ডিসিশনের মধ্যে এসে বাম হার ঢুকাবে আপনি প্যান্ট টাকনুর নিচে পড়লেন কেন আপনি নামাজ পড়তে মসজিদে আসলেন না কেন আপনি জুমার নামাজের সময় কোথায় ছিলেন রাজ কি মনে হয় বাড়াই বলতেছি যদি মনে হয় আপনাদের বাড়াই বলতেছি তাহলে কোনো সমস্যা নাই এই জন্য এইগুলাকে আল্লাহ পাক আপনাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে এদের কথা হইতেছে আমরা চোদ্দশো বছর আগে ফেরত যাব গিয়ে সেইখানে ইসলামের চোদ্দশো আগে বছর আগে যে ইন্টারপ্রিটেশন আমাদের মন মতো একটা ইন্টারপ্রিটেশন আমরা বুঝিয়ে নিয়েছি বা বানিয়ে নিছি বা আমাদের হাতে যেভাবেই আসছে আসছে এই যে ছবি তোলা হারাম এগুলো নিয়ে তো কত আলাপ আলোচনা করছি হ্যাঁ দুদিন আগেও কিন্তু এই হুজুরদের মোল্লাদের ফতোয়া ছিল ছবি তোলা হারাম এখন এই ফতো জেঞ্জ হয়ে গেছে দেখে হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জেনজির দুদিন আগেও ছবি তোলা হারাম ছিল কিন্তু এইগুলা এই পান্ডামিগুলো এরা টিকাইতে পারে নাই কেন কারণ এখন অবশ্যই আওয়ামী লীগের দৌড় রূপে রাখছে এরা যদি ক্ষমতায় থাকে আপনার কি মনে হয় আবার সেই সব আইন ফিরে আসবে না ছবি তোলা হারাম ফেসবুক হারাম এই হারাম সেই হারাম 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 হারামের ছোটে ঠিকতে পারবে না দুষ্টামি করে এই গানটা বানাইছে কিন্তু যেই গানটা বানাইছে সেটা কিন্তু একটা সিরিয়াস আলোচনার দাবি রাখে না বাংলা জাগাতে খোঁজা দিয়েছে কে যে তুই উঠবি খুদ দাতে তাই আশায় বাংলা খুদ পাতিতে কার ভালোবাসায় ভাষার চেঞ্জ কেন করলি কম আশাই খুদবা হবে আজ বন আর ভাষা এবং এটা কিন্তু একটা সিরিয়াস আলোচনার জায়গা যে খুদবা নাকি আরো বিতে দিতে হবে খুদবা বাংলায় দিলে হবে না এই ফান্ডামেন্টালিস্ট অথর্বগুলা যে কি বলে বেড়ায় আর কি করে বেড়ায় সারাটা জীবন যে মসজিদে আমরা খুদবার টাইমে কেমন করে বসে থাকতাম কি বলে একটা অক্ষর বুঝতাম আমরা কখনও খুদবার পয়েন্ট কী খুদবা কি খালি মুখস্থ আওড়ানোর জিনিস খালি মন্ত্রের মতো আওড়ানোর জিনিস খুদবা হইতেছে সেগুলো প্রেসিং সামাজিক বিষয় এগুলো নিয়ে মসজিদে আলাপ আলোচনা হবে এটা একটা এটা বরং একটা ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক মসজিদের জুমায় কুদবা শুনতে মানুষ দৌড়ে যাওয়ার কথা যে আজকে যেমন আমাদের ডেলি শহীদ ফুকুল চ্যানেলে আমরা সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করি খুদবা হইতেছে ওই জিনিস যেখানে ইমাম দারায় সমসাময়িক কোনো একটা বিষয়ের উপর আলোকপাত করবেন সো মানুষ তো বরং আগ্রহ নিয়ে দৌড়ে যাওয়ার কথা যে এই শুক্রবারে তো এইরকম আলোচিত ইস্যু আছে দেশে হুজুর একটা পার্সপেক্টিভ তুলে ধরবেন ইসলামের আলোকে যাই শুনি ওনার কি বলার আছে আপনার কাছে কি জীবনে জুবান না আমাদের খুব কোনো বিষয় ছিল যেখানে বাংলায় আলাপ আলোচনা হচ্ছে আপনি শোনার জন্য আগ্রহ নিয়ে যাচ্ছেন ফুল টাইম মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি মুখস্থ আরও হয়ে কি জানি বলতেছে আপনি পয়সা পয়সা নাক খুটাইতেছেন ফোন টিপতেছেন এই সেদিক সে তাহলে খাচ্ছেন খুদ্বার পয়েন্টটা কি তাও নাকি আরও বিতেই করতে হবে আপনি সারা জীবন পড়াশোনা জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা নিয়ে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুললেন পৃথিবীর সম্পর্কে দুনিয়ার সম্পর্কে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে এরা তো আপনাকে এসে কোপায় মেরে ফেলবে আপনি এদের মতের সাথে না মিললে ফাটায় ফেলবে এরা তো এখনও ক্ষমতায় আসেই নাই আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনি আর পকেটে ইমাজিন করা সম্ভব না কারণ এরা কিন্তু ক্ষমতায় নাই আমাদের তো দরকার নাই এই কস্ট পে করে এগুলা রিয়েলাইজ করার এবং ফাইন্ড আউট করার এরা সারা পৃথিবীর যেই কোনায় গেছে সেই কোনার মধ্যে ইয়া মাছায়া কি বলে কেমন জানি কি মাছায়া বলে না হিন্দিতে এগুলোর ব্যাপারে সতর্ক না এগুলা কিন্তু আওয়ামী ফ্যাসিজমের যে রেজিম ছিল এর চেয়ে হাজার গুণ ভয়াবহ এদের অধীনে শুধু রাজনীতি না জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে এরা আপনার জন্য হুমকি হয়ে উঠবে এরা একটা ভিডিও দেখছিলাম না বানর হাতে হইতেছে বন্দুক পড়ছে সেটা করে বাইরে গুলি করে আশেপাশের বানরের হাতে যদি বন্দুক পডে বানর যদি না জানে বন্দুককে কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় তাহলে দূরের উপর থাকার প্রস্তুতি নিয়ে রাখে